গেছিলে আমার কাছে অগ্নিতে। আমি তোমাকে চিনতে পারলাম না, আমায় তুমি কেন কেন চেনা দিলে না, কেন চেনা দিলে না রঘুবে, কেন? রানী উচারিজ্জে, তুমি বরং ওই সাত বেড়ে জমিদার বাড়ি থেকে ঘুরেই এসো, জমিদার বাবুরে চটিও নি। তা বলছো যখন তখন একবার ঘুরেই আসি। ইদানিং তোমার আচার ব্যবহার রীতিনীতি দেখে আমি বুঝতে পারছি যে তুমি বিগ্রহ পুজো মন থেকে মেনে নিতে পারছো না। খুব সম্ভবত যাদের সঙ্গে তোমার এখন ওঠা বসা তাদের প্রভাব পড়ছে তোমার উপর। আমাদের বয়স হচ্ছে, কর্মক্ষমতা কমে আসছে, আর তুমি আমার একমাত্র উত্তরাধিকারী। আর উত্তরাধিকারী শব্দের অর্থ এটা নয় যে সে শুধু ব্যবসা দেখবে। কিন্তু বাবামশাই, চন্দ্র, এখন আমি কথা বলছি, তোমার কথা বলার প্রয়োজন নেই। আমি তোমার আচার বিচার, সঙ্গী সাথী, জীবনযাত্রা এসব নিয়ে কোনো মন্তব্য করিনি, কিছু বলতে যাইনি। আজ আমি পরিষ্কার ভাবে তোমাকে জানিয়ে দিতে চাই, এই পরিবারের ধারা এবং আদর্শ অনুযায়ী তোমার নিজেকে গড়ে তুলতে হবে। আমি জানি এলুম, আপনি তো নিশ্চয়ই জানেন দিদির সই হঠাৎ কবর পাঠালেন, দিদির সইয়ের পরিবারের সঙ্গে তীর্থে গেছেন। দিদি তো কোথাও যায়নি, খুব ভালো হয়েছে বলুন। আচ্ছা, চাতে ক চামচ মিষ্টি দেব। এতদিনও চা তৈরি করাটা রপ্ত করতে পারলে না? এক কাজ করো রানী, তুমিও চা খাওয়াটা অভ্যেস করো, তখন ঠিক বুঝতে পারবে এক কাপ চায়ে ক চামচ মিষ্টি দিতে হয়। দাও, আমি তৈরি করছি। আপনি মাঝে মধ্যে এমন সব কথা বলেন যে আপনাকে নুকে ভুল বুঝবে, কিন্তু আমি জানি আপনি কত বড় মনের মানুষ, কত বড়। তাই যদি জানো রানী, তাহলে তুমি কেন আর পাঁচজনের মতো চাও আমি রামমোহন বাবুর কাছ থেকে সরে আসি? আমি এইসব কথা আবার কবে বললাম?
হবে এও ঠিক। আপনি তেনার কথা মতো যেসব কথা বলেন তা আমি মানি না। মানবে রানী, তুমিও মানবে, একদিন সকলেই মানবে। তুমি আজ মানতে পারছো না কারণ বাড়ির পরিবেশ। দেখো রানী, পরিবেশ পরিস্থিতি মানুষের মনের উপর প্রভাব ফেলে। শুধু তুমি নয়, রামমোহন বাবুর মা পর্যন্ত মানতে পারেনি, তাই তার সাথেও বিবাদ হয়েছে। কিন্তু আমি জানি একদিন সকলেই রামমোহন বাবুর থিওরি বুঝবে, মানবে। থিওরি? থিওরি মানে? থিওরি আবার? রানী, ইংরেজি তোমাকে শিখতেই হবে, এড়িয়ে যেতে পারবে না। কারণ রানী, আমাদের দেশের যা পরিবেশ পরিস্থিতি, ইংরেজরা আমাদের দেশে জাকিয়ে বসেছে, তারাই দেশ শাসন করবে। ইংরেজিটা আমাদের শিখতেই হবে। ইংরেজি? না না ও বাবা, আমি আমি ওসব শিখতে শিখতে পারবো না, আমার দ্বারা ওসব হবে না। আরে বাবা, ইংরেজি শেখার মানে তো এই নয় যে পাহাড়ে চড়া বা সমুদ্রে সাঁতার কাটা যে শিখতে পারবে না। দেখো রানী, আমি বিশ্বাস করি ইংরেজি ভাষাটা আমাদের কাজে লাগবেই। আর ওটা থিওরি নয়, থিওরি। থিওরি মানে হচ্ছে তত্ত্ব। আপনি মাঝে মাঝে এমন সব কঠিন কথা বলেন, আমার মাথায় কিছুই ঢোকে না। আমি তোমাকে ছাওয়া দিচ্ছি। ছাওয়া দিচ্ছ মানে? তুমি কে বাবা? এই যে আমাকে তুমি তুলে ধরেছো, এই না কত? আর কি জানো, আমাকে এখনো অনেকটা পথ যেতে হবে। সে যাবে কোন, এখন এসো তো আমার সঙ্গে। দেহটাকে আগে শীতল করো, নইলে আবার পড়ে যাবে। এসো। বাহ, কি সুন্দর ছায়া ঘেরা পথ। এর আগে তো কখনো দেখিনি। ঠান্ডা বাতাস, শরীরটা একবারে জুড়ে গেল।
কিন্তু এমন ছায়া ঘেরা সুচি, এখানেই তো ছিল, গেল কই? কথা কইব, আপনি তো একটিবার টাওয়ার ঘরে গিয়ে মাথা টেকাতে পারেন। আগে তো আপনি যেতেন। হ্যাঁ রানী, আগে ঠাকুর ঘরে যেতাম আর মাথাও ঠেকাতাম, কারণ তখন বিষয়টা আমার কাছে এত পরিষ্কার ছিল না। কিন্তু এখন যত বেশি রামমোহন বাবুর লেখা পড়ছি, ধর্মের তত্ত্ব কথা তত বেশি স্পষ্ট হয়ে উঠছে। এই যে তোমার হাত থেকে পায়েস পড়ে গেল, বাড়ির সকলে তোমায় কত বকাবকি করলো, আর তুমিও কত অদ্ভুত কথা বললে। রঘুবীর খেতে এসেছিল কিন্তু খাইনি। রানী, এটা তোমার মনের ভুল, মানুষকে এইভাবেই ভুল বোঝানো হয়, আর পরিবেশ পরিস্থিতি মানুষকে বাধ্য করে ভুল বোঝাতে। চন্দ্র, তমসাই আসুন, ভেতরে আসুন। তোমাকে আমি কয়েকটা কথা বলতে এলাম। আমি সাতবেড়িয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমি শুনেছি সেখানকার জমিদার রামানন্দ রায় প্রচুর বাঁশঝাড় বিক্রি করবেন, দরদাম করে দেখি। আমি নিজে না গেলে কাজটা হবে না, কিন্তু এদিকে কালীঘাট মন্দিরের উৎসব আছে। আমি চাই তুমি বাড়ির বউদের নিয়ে সেখানে যাও। আগে মুখে কিছু দিয়ে নিন, তারপরে কথা হবে। ক্ষমা করবেন জমিদার মশাই, ক্ষমা করবেন আমাকে। আসলে গায়ে ফিরে রঘুবীরকে বৈকালে দিতে হবে, তো তার আগে মুখে কিচ্ছুটি দেওয়ার জো নেই। আপনি যদি দয়া করে বলেন আমাকে এখানে এতেলে দেওয়ার কারণটা কি, তাহলে বড় উপকার হয়। তাহলে কাজের কথায় আসা যাক। নায়েব ঠাকুর মশাইকে বলে দাও তাকে ঠিক কি করতে হবে এই মামলায়। মামলা? কিসের মামলা? বলছি, আপনাদের গায়ের গোপীনাথ দত্ত, তার বিরুদ্ধে মামলা। বেটা জমিদার মশাইয়ের বাঁশঝাড়কে বলে কিনা নিজের? ও জমি তো কবেই জমিদার মশাইকে বেচে দিয়েছে। বেচে দিয়েছে? ওই বাঁশঝাড় তো ওদের, ওর বাপ ঠাকুরদার আমল থেকে তো আমরা জানি যে ওই বাঁশঝাড় দত্তদের। ভুল জানেন, ও জমি জমিদার মশাইকে কবেই বেচে দিয়েছিল। আগে না, ওই জমিও বেচেনি। আর তাছাড়া ও তো বলেছে ও কাগজে টিপছাপ দেয়নি। গোপী মুখকুবি করছে। পারবে, পারবে জমিদার মশাইয়ের সঙ্গে মামলা লড়তে? শুনুন ঠাকুর মশাই, আপনি বামুন মানুষ, আপনার কাছে মিছে কথা কইব না।
ওই জমিটা আমার চাই। ভালো মুখে চেয়েছিলাম, দেয়নি। এবার ওকে আমি ধনে পানে শেষ করে দেব, ওর বিরুদ্ধে মামলা করব, বলবো আমার সাক্ষী আছে। এই দেখো, উঠলেন কেন? বসুন বসুন। মামলার প্রধান সাক্ষীকে একটু তোয়াজ করো, দেখো কি লাগবে। ঠাকুরসাই, আপনি যেন আবার মামলায় সাক্ষী দেবেন না এমন কথা বলবেন না। কিন্তু মামলাটাই তো মিথ্যে, মিথ্যে মামলা সাক্ষী দেব? আহা, জমিদার মশাই আমাদের মা বাপ, তার কথার আবার সত্যি মিথ্যে কি? কিন্তু নাই মশাই, মিথ্যে মামলায় আমি সাক্ষ্য দিতে পারবো না। বলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদে যেতে চাইছেন চাটুর্য মশাই? আর একবার ভেবে দেখলে হতো না? আদালতে গিয়ে সাক্ষীটা দিয়ে দিন, কোনো ভয় নেই। মিথ্যে মামলায় সাক্ষ্য দিয়ে মানুষের আদালতে হয়তো আমার কোনো বিচার হবে না, কিন্তু যে রঘুবীরের এত বছর সেবা করলুম তার কাছে মুখ দেখাবো কি করে? আমায় ক্ষমা করবেন জমিদার মশাই, আসি আমি। দাঁড়ান, আরেকবার ভেবে দেখলে হতো না ঠাকুর মশাই? রামানন্দ রায় কোনোদিন কাউকে মুখের উপর না বলতে শোনেনি। এখানে বিচার না পাই, আমার দেবতার আদালতে যে সুবিচার পাবো সেই বিশ্বাস আমার আছে জমিদার মশাই। আপনি আমাকে শেষ করে দিতেই পারেন, কিন্তু তাই বলে আমার সিদ্ধান্ত কিন্তু বদলাবে না। চলি, নমস্কার। সাক্ষী দিতে রাজি হলেন তো? এবার দেখো আমি তোমার কি হাল করি, দেখি তোমাকে কোন রঘুবীর পৌঁছায়। বামসাহেব, আমাকে ক্ষমা করবেন, এ কাজ আমাকে দিয়ে হবে না, আমি বরং সাত বেরিয়ে যাই। চন্দ্র, আমার কথা তোমাকে মানতেই হবে। আমি তোমাকে সকালে যে কথাগুলো বলেছি সেগুলো নিশ্চয়ই তোমার মাথায় আছে। আশা করি তুমি অযথা বিতর্ক তৈরি করবে না। একটা কথা মনে রেখো চন্দ্র, তোমাকে এই মার বংশের আদলে নিজেকে গড়ে নিতে হবে। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তোমাকেই বদলাতে হবে নিজেকে। মা লক্ষ্মী, তোমাকে আমি একটা দায়িত্ব দেব, চন্দ্র যেন বিপথে চলে না যায় সেটা দেখার দায়িত্ব তোমার। বাবা মশাইয়ের হঠাৎ কি হল? এইভাবে কারো মনের উপর জোর কাটিয়ে বিশ্বাস পাল্টে ফেলা যায় না। আমার মনের উপর তো বাবা মশাইয়ের জোর চলবে না কিছুতেই না। জোর করে না, নিজের মনের ভেতর থেকেই একদিন আপনাকে বিশ্বাস করতে হবে। আমাদের মতো করেই আপনি একদিন বিশ্বাস করবেন।
করবেনি। তোমার তুলনা তুমি।